আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, টাইমস অফ সিলেট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে কে সেই লন্ডন প্রবাসী যিনি হেলিকপ্টার করে মাতৃভূমির টানে কিন্তু ছুটে চলে এসেছেন? আপনারা কিন্তু টাইমস অফ সিলেটের পর্দা দেখতে পাচ্ছেন, যেমনটা অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু তিনি অবতরণ করবেন। প্রায় 23 বৎসর পরে, আমরা যতটুকু জানতে পেরেছি 23 বৎসর পরে, কিন্তু প্রায় 2 যুগ পরে কিন্তু তিনি জন্মভূমির টানে ছুটে এসেছেন। আপনাদের দেখানোর চেষ্টা করবো, শুক্রবার আমাদের সাথেই থাকবেন, কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্ট করে, আমাদের এই লাইভ সময় কমেন্ট করে জানিয়ে দিব। শুক্রবার বারাগঞ্জ উপজেলা শ্রম পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিষাশী গ্রামের লন্ডন প্রবাসী, কে সেই লন্ডন প্রবাসী আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। শুক্রবার আমাদের সাথেই থাকবেন, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু আমাদের লাইভটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দিবেন। আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদের জানানোর চেষ্টা করব কে সেই লন্ডন প্রবাসী যিনি দীর্ঘ 23 বৎসর পরে জন্মভূমির টানে ফিরে এসেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। শুক্রবার আমাদের সাথেই থাকবেন। রাজকীয় আগমন আসলে বলা যায়, রাজকীয় আগমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই লন্ডন প্রবাসী ভাইকে আপনারা অল্প কিছুক্ষণের ভিতরে দেখতে যাচ্ছেন টাইমস অফ সিলেটের পর্দায়। শুক্রবার কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আমরা আপনাদের চেষ্টা করছেন কে সেই লন্ডন প্রবাসী যার আগমনে মুখরিত অনেক মানুষ, গ্রামের ছোট বড় সবাই কিন্তু এসে ভিড় জমিয়েছে আজকে ওনাকে দেখার জন্য। আসলে আপনারা যেমনটা দেখছেন আমাদের ক্যামেরা, অসংখ্য অগণিত হাজার খানেক মানুষ হবে এখানে, ভিড় ভিড় লেগে গিয়েছে, প্রচুর সংখ্যক মানুষ ওনাকে দেখার জন্য আসলে ছুটে চলে এসেছে। যেমনটা আপনারা দেখছেন শুক্রবার কে সেই লন্ডন প্রবাসী আপনাদের দেখার চেষ্টা করব। আপনারা কিন্তু দেখছেন তিনি কিন্তু ছুটে চলে এসেছেন প্রায় 2 যুগ পরে, দীর্ঘ 23 বৎসর পরে জন্মভূমি তথা পরিবারের টানে কিন্তু ছুটে এসেছেন, তাকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। শুক্রবার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই প্রবাসী যিনি দীর্ঘ 23 বৎসর পরে দেশে ছুটে চলে এসেছেন। আমরা তার পরিচয় জানানোর চেষ্টা করবো, আমাদের সাথেই থাকবেন। অসংখ্য অগণিত মানুষরা কিন্তু ওনাকে দেখার জন্য ছুটে চলে এসেছেন, অসংখ্য মানুষ। আসলে অকল্পনীয় একটি বিষয় আসলে বলা যায়, মুখরিত অবস্থায় রয়েছে প্রতিটি জায়গা, অসংখ্য অগণিত মানুষরা কিন্তু ভিড় ঘটেছে। আপনারা যেমনটা লক্ষ্য করছেন, আমরা ওনার পরিবারবর্গকে লক্ষ্য করছেন, ফুল দিয়ে কিন্তু বরণ করে নিচ্ছেন। শুক্রবার আসলে রাজকীয় একটা আগমন আসলে বলা যায়, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, পরিচয় আপনাদেরকে একটু পরেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেসব মায়া ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই আপনার অনুমতিটুকু আমাদেরকে জানিয়ে দিবেন। দীর্ঘ 23 বৎসর পরে জন্মভূমির টানে ছুটে চলে এসেছেন দেশে 6 নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিষাশী লন্ডনী বাড়ি মরহুম হাজি মোস্তফা মিয়ার কৃতি সন্তান, দীর্ঘ 23 বৎসর পরে যুক্তরাজ্য থেকে মাতৃভূমিতে এসেছেন। আমরা আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি, আমরা পরিচয় জানতে পেরেছি ফয়জুল ইসলাম ভাই, তিনি কিন্তু ছুটে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন ঢাকা থেকে শুধু হেলিকপ্টারে করে কিন্তু তিনি ছুটে চলে এসেছেন, নিজ গ্রামে অবস্থান করছেন, মরিশাসী গ্রাম সনম পূর্ব গৌরীপুর ইউনিয়ন। যেমনটা আপনারা দেখছেন পরিবার ওনার মা কিন্তু ধরে কান্না করছেন, কেবল মানে দীর্ঘ 23 বৎসর পরে ছুটে এসেছেন পরিবারের জন্য, জন্মভূমির টানে কিন্তু তিনি ছুটে চলে এসেছেন। শুক্রবার যেমনটা দেখছেন আমাদের ক্যামেরা ফয়জুল ইসলাম ভাইকে, ওনাকে ওনার পরিবার কিন্তু ঘিরে রেখেছে, পরিবারের সকল সদস্যরা কিন্তু তাকে
গরম করে নিয়ে এসেছেন মার্ক আর্টেনাট। আমরা দেখতে পাচ্ছি আসলে দীর্ঘ 23 বছর পরে ছেলেকে আসলে তাই আবেগে আপ্লুত হয়ে রয়েছেন মা। মাকে আমরা লক্ষ্য করছি ওনার আসলে কান্না জড়িত অবস্থা রয়েছেন, যেমনটা দেখছেন হেলিকপ্টার করে কিন্তু তিনি এসেছেন শুধু ঢাকা থেকে বৈশাখী গ্রামের কৃতি সন্তান ফয়জুল ইসলাম ভাইকে আপনারা লক্ষ্য করছেন। পরিবারের সবাই কিন্তু ফুল দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছে, একটা রাজকীয় আগমন আসলে বলা যায় যেমনটা দেখছেন আপনারা। এই রাজকীয় আগমন আসলে স্মৃতি হয়ে থাকে, অসংখ্য মানুষরা ভিড় করে আছেন চারপাশে প্রচুর মানুষ, আর মানুষ ওনাকে বরণ করে নেওয়ার জন্য ছুটে চলে আসেন। গ্রামের ছোট বড় সকাল মুরব্বী থেকে শুরু করে অনেক কবি রাখি দেখতে ছুটে চলে এসেছেন ওনাকে দেখার জন্য। আসলে অকল্পনীয় একটি বিষয় বলা যায় যেমনটা আপনারা লক্ষ্য করছেন। সুপ্রিয় বিবাস টাইমস অফ সিলেটের পর্দা যে বা যারা যুক্ত হচ্ছেন আসলে কেমন লাগছে আপনাদের অনুভূতিটুকু কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই এই মুহূর্তটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন। আমাদের সিলেটের স্বর্ণ পূর্ব মণিপুর ইউনিয়নের কৃতি সন্তান ফয়জুল ইসলাম ভাই দীর্ঘ 23 বছর পর জন্মভূমি তারে তিনি ছুটে চলে এসেছেন। ওনার নিজ গ্রামে কিন্তু এখন অবস্থান করছেন মহিষাসী গ্রাম স্বর্ণ পূর্ব মণিপুর ইউনিয়নের বৈশাখী গ্রামে কিন্তু আমরা এখন অবস্থান করছি বালাগঞ্জ সিলেট মরহুম হাজী মোস্তফা মিয়ার কৃতি সন্তান। আমরা যেমনটা জানতে পেরেছি ফয়জুল ইসলাম ভাই তিনি কিন্তু এসেছেন, আসলে পরিবার সবাই রয়েছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় বিবাস কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের অনুমতিটুকু আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, অনুমতিটুকু আপনারা সবাই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একটা রাজকীয় আগমন আসলে বলা যায় যেমনটা আপনারা লক্ষ্য করছেন। ফয়জুল ইসলাম ভাই মাতৃভূমির টানে নিজের পরিবারের টানে দীর্ঘ 23 বছর প্রায় 2 যুগ করে কিন্তু এসেছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকবেন, একটু জায়গা থেকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যেমনটা আপনারা লক্ষ্য করছেন ওনাকে রেখেই কিন্তু হেলিকপ্টার চলে যাচ্ছে। সুপ্রিয় বিবাস প্রবাসী ফজলুর রহমান ভাইকে কিন্তু হেলিকপ্টারটি ল্যান্ড করে দিয়ে কিন্তু নিজের গন্তব্যস্থানে ছুটে চলে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসলে খুবই এক্সাইটেড পূর্ণ একটি মুহূর্ত তৈরি হচ্ছে। সব মিলিয়ে প্রচুর প্রচুর মানুষ গ্রামের ছোট বড় সবাই কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যেমনটা লক্ষ্য করছি সবার সাথে কুশল বিনিময় করছেন দীর্ঘ 23 বছর প্রায় 2 যুগ পরে ওনার সাথে সবার দেখা হচ্ছে, সবাই কুশল বিনিময় করে নিচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসলে একটা ভিড় কিন্তু লেগে গিয়েছে, গ্রামের সবাই ছোট বড় সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছে ওনাকে দেখার জন্য। একটি আনন্দের জোয়ার বইছে আসলে বলা যায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকবেন, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, আপনার অনুভূতিটুকু আমাদের সাথে শেয়ার করে জানিয়ে দিবেন। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি বালাগঞ্জ থানার 6 নং পূর্ব গরিপুর ইউনিয়নের মহিষাসী গ্রামে লন্ডনী বাড়ি, যেটাকে আসলে সবাই লন্ডনী বাড়ি হিসেবেই চেনে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পরিবারের সবাই কিন্তু ওনাকে নিয়ে আসছেন। আমরা সরাসরি ওনার বাড়িতে যাব ইনশাল্লাহ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত, সবাই আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় বিবাস টাইমস অফ সিলেটের পর্দা আপনারা দেখছেন দীর্ঘ 23 বছর পর ফজলুর রহমান ভাই প্রবাস থেকে বাড়িতে ফিরে এসেছেন। আসলে পরিবার একটা আনন্দ মুহূর্ত কিন্তু তৈরি হয়েছে, সকল পরিবারের সদস্যরা মিলে ওনাকে বরণ করে নিয়ে আসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় বিবাস প্রচুর মানুষ, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছেন শুধু ওনাকে দেখার জন্য, দীর্ঘ 23 বছর 2 যুগ পরে যিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় বিবাস ফজলুল ইসলাম ভাইকে ওনার পরিবার সবাই কিন্তু নিয়ে আসছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাঠে এসে হেলিকপ্টার
একটি আনন্দ গণ পূর্ণ মুহূর্ত সৃষ্টি হয়ে গিয়েছে। আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। সবাইকে ধন্যবাদ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগছে আজকের এই লাইভটি অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে ফয়জুল ইসলাম বাইকে মহিষাসী গ্রামের লন্ডনী বাড়ির মরহুম হাজী মোস্তফা মিয়ার কৃতি সন্তান। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, গ্রামের ছোট বড় সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন ওনাকে দেখার জন্য। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি লন্ডনী বাড়িতে। উনি কিন্তু সরাসরি চলে যাচ্ছেন উনার বাবার কবর জিয়ারতের জন্য। হাজী মোস্তফা মিয়া, মরহুম হাজী মোস্তফা মিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, সরাসরি এসেই কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন। দীর্ঘ 23 বছর পর তিনি কিন্তু জন্মভূমি টানে, পরিবারের টানে ছুটে চলে এসেছেন, সরাসরি চলে যাচ্ছেন ওনার বাবার কবর জিয়ারতের জন্য। প্রশংসনীয় একটি বিষয় আসলে বলা যায়, সরাসরি নেমেই কিন্তু উনি ওনার বাবার কবর জিয়ারতের জন্য ছুটে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসলে বৃষ্টি কিন্তু এসে গিয়েছে। আসলে অনেক ভিউয়ার্সরা কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কমেন্ট করছেন, সবার অনুভূতি প্রকাশ করছেন। আমরা সবার অনুভূতিটুকু পড়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, যে বা যারা কমেন্ট করে যাচ্ছেন, ধন্যবাদ সবাইকে। গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু ছুটে চলে এসেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় ভিউয়ার্স। অনেক ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জয়নুল জয় ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন আমাদের সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফজলুর রহমান বাইকে, যিনি কিন্তু সুদূর লন্ডন থেকে দীর্ঘ 23 বছর পরে নিজ বাড়িতে ছুটে চলে এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লন্ডনী বাড়ি, যে বাড়িটি আসলে মহিষাসী গ্রামের একটি আকর্ষণীয় স্থান বলা যায়। লন্ডনী বাড়িটি আপনারা লক্ষ্য করছেন, খুবই চমৎকার ভাবে কিন্তু নিজের বাসস্থানকে গড়ে তুলেছেন ফজলুর রহমান ভাই, তথা লন্ডনী বাড়ি নামে খ্যাত এই বাড়িটি আপনারা লক্ষ্য করছেন। দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে কিন্তু খুবই চমৎকার এই দৃষ্টিনন্দন বাড়িটি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আসলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় ভিউয়ার্স। কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করতে ভুলবেন না। ফয়জুল ইসলাম তো আমাদের লন্ডনী বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তিনি কিন্তু ছুটে এসেছেন ওনার বাবার কবর জিয়ারত করার জন্য। সরাসরি নেমেই কিন্তু হেলিকপ্টার থেকে নেমেই পরিবার কিন্তু ওনাকে বরণ করে নিয়েছে, এরপর কিন্তু তিনি ছুটে চলে এসেছেন ওনার বাবার কবর জিয়ারত করার জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অসংখ্য অগণিত মানুষরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং অফলাইনেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ওনাকে দেখার জন্য ছুটে চলে এসেছেন। কেন বা নয়, দীর্ঘ 23 বছর পরে যিনি দেশের টানে, জন্মভূমির টানে, পরিবারের টানে ছুটে এসেছেন তাকে দেখার জন্য অসংখ্য অগণিত মানুষরা কিন্তু এসে ভিড় করেছেন। গ্রামের ছোট বড় সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন ওনাকে বরণ করার জন্য। যেমনটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন প্রিয় ভাই, যাকে ঘিরে এই আয়োজন, যাকে ঘিরে এত মানুষ, মানুষের উপস্থিতি হয়েছে। আসলে আমরা আপনাদেরকে ওনার সাথে কথা বলবো, আসলে কথা বলার জন্য চেষ্টা করব, ওনার সাথে আমরা একটু পরেই যুক্ত হব। আসলে তার এই যে রাজকীয় আগমন সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ফয়জুল ইসলাম ভাই দীর্ঘ 23 বছর, প্রায় 2 যুগ পরে জন্মভূমি তথা পরিবারের টানে তিনি ছুটে চলে এসেছেন, সেটাই কিন্তু আপনারা লক্ষ্য করছেন। আর আসলে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব একটু পরেই, তার সাথে আমরা কথা বলব। আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। স্ক্রিনে কিন্তু বাইকে লক্ষ্য করছেন, আসলে ওনার পরিবার কিন্তু আবারও কিন্তু সারিবদ্ধভাবে ওনাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।
nu dilo tumra jo korlamo sei to mama amra paisa dinali paisa paisa hoye jao ashupro bibas ashole amra janar chesta korbo ashole bair onubhuti tuku kemon lagche ashole dirgho 23 bochhor por pay dui jug pore uni obosthan korchen unar bashosthane ashole apnar onubhuti tuku kemon lagche ajke apnar ei je rajoki ekti agomon আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম আমি অনেকদিন পরে বাড়িতে আইছি আজ 23 বছর পরে আইছি অনেক ভালো লাগে আর অনেক আনন্দময় লাগে কারণ আমি যাওয়ার সময় আমার আব্বারে কইয়া গেছিলাম আমি 2 বছর পরে আইমু আইজ আমার বার আমার কাছে না আমি আজ 23 বছর পরে আইছি আর আমার সাসাদি তারার সবে আমার লাগে অনেক চেষ্টা সহযোগিতা করছেন আর আমরা সকল ভালো থাকতাম ফ্যামিলি সকল ভালো আছি আপনারা দোয়া করবা আল্লাহর রকম হইলে আমরা ইজি ভালো আফতা আর আমার চাষাগর ভাই তারা আছেন আর লন্ডন আছেন তারা আমার সালাম আমি আইছি সব ভালো আফতা আর গ্রামের সব মুরব্বীদের আছেন সকলের কাছে আমার শ্রেণী মতো সালাম অনেকদিন পরে আইছি তো আর আজকে একটু বৃষ্টি হয়ে গেছে আর লং জার্নি আছিল তো যদি কেউ লোকে আমার ভুল টুটে মাফ করবার কারণ ওগুলো লোকে তো আমি মিলতে পারলাম না বুঝছি নেই আর আসেন আপনারা ভালো থাকুন জানো সব আমার লাগে দোয়া করবা আর সবে যেন মিলেমিশে হয়ে চলতে পারি ওটা দোয়া করবা গ্রামের মানুষ লইয়া সব মিলেমিশে চলতে আর আপনারে ধন্যবাদ আপনারা তো কষ্ট করে আইসনি মেঘের মাঝে আমি আমার বাসায় প্রকাশ করার মতো নাই যে আপনারা রেখিলা ধন্যবাদ দিতাম আপনারা আইসেন আপনারা রে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আর আপনারা আমার লাগে দোয়া করবা ধন্যবাদ আসলে আমরা ওনার অনুভূতিটুকু জানার চেষ্টা করলাম আমরা সরাসরি চলে যাব ওনার বড় ভাইয়ের কাছে আসলে আপনার অনুভূতিটুকু আপনি প্রকাশ করুন আসলে দীর্ঘ 23 বছর পরে প্রায় দুই যুগ পরে কিন্তু তিনি দেশে অবস্থান করছেন এবং বাড়িতে অবস্থান করছেন আসলে আপনার অনুভূতিটুকু কেমন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সে আমার ছোট ভাই প্রায় 22 বছর পরে দেশে আসছে আল্লাহর রহমতে আমরা বাসায় প্রকাশ করার মতো না আমরা এত খুশি হয়েছি আর আপনারাও আইসন সবরে আমরা ধন্যবাদ আর দেশ বিদেশে যারা দেখরা এরা ধন্যবাদ আর আমার যে সাসাইন তারা আসলা আমরা অনেক সাহায্য সহযোগিতা করছেন চলার পথে যাওয়ার পথে আওয়ার পথে বাইন আসেন লন্ডনের বাইন আসেন আমরা ফ্যামিলি এখন আমরা একভাবে আছি আমরা সাইড সাসাদ কেউ আমরা দুর্নীত নাই আমরা দুই উফু দুনিয়ার বাড়িতে আছে সবাই আপনারা দোয়া করবা আর চেষ্টা করবো আমরা যাতে গ্রাম সবাই মিলিশিলি চললে ভালো হয় যতটুকু সার্বিক সহযোগিতা আপদ বিপদে আমরা করলাম আরও চেষ্টা করবা দোয়া করবা যাতে আরও করতে পারি বিশেষ করে আমরা গ্রাম সবার কাছে আমার সালাম আর হিন্দু ভাইদের আদাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ আসলে ভাইকে আমরা ফয়সল ভাইয়ের লগে আসলে মাতার চেষ্টা করবো আসলে ফয়সল ভাইয়ের অনুরোধটি কিলা লন্ডনি বাড়ি কি সরাসরি আমরা কিন্তু আপনাদের আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই আজকে যেরা আই কষ্ট করি মেঘর মাঝে অনলাইনের মাধ্যমে যে লাইভ দেখাইরা বাংলা টাইম এন্ড টুন অল টাইম ফেসগঞ্জ টাইম অফ সিলেট সবাই ধন্যবাদ জানাইলাম আজকে আমার যে ভাই আইসেন দীর্ঘ 23 বছর পরে আইসেন আমরা খুব আনন্দিত আমরা আজকে তান্ডে হওয়া আমরা মনে করলাম আমরা আজকে একটা ঈদ দিন মনে করলাম যেহেতু আমরা ভাই অতদিন পরে আইসেন আমরা তান্ডে পাইছি আমরা সবে খুশি মনে করলাম আর সবে দোয়া করতা দেশ বিদেশে প্রবাসে আসেন সবাই আসসালামু আলাইকুম সবে দোয়া করবা আমরা লাগিয়া আমরা ইনশাল্লাহ আরেক ভাই আমরা আইবা কয়েকদিন বাদে ও হেলিকপ্টারে তার লাগিয়ে দোয়া করবা ইনশাল্লাহ আর সবে সবরে সব ভালো থাকুন জানো ধন্যবাদ সবরে জানাই এরাম আমরা ফ্যামিলি সবাই লাগিয়ে দোয়া করবা আপনারা যাতে আমরা সুস্থভাবে সুন্দরভাবে চলতাম পারি আর আপনারা তো কষ্ট হয়ে দেখাইছেন ধন্যবাদ জানাইলাম ধন্যবাদ জানাই এরাম বিশেষভাবে ধন্যবাদ জানাই লাগে আমার বালাগঞ্জ থানার ও রামপ্রসাদ স্যারকে যিনি আমাকে অত্যন্ত সহযোগিতা করেছেন আজকে এই দিন হেলিকপ্টারটি নামায় ধন্যবাদ জানাই এরাম স্যাররে আর যে আমাদের সিকিউরিটি আজকে যে আমরা সিকিউরিটি দিয়েছেন তাই রাহুল রাহুল ভাই
তাহলে ধন্যবাদ জানাই রাম এই দান প্রশাসনের মাধ্যমে আমরা এত এত দুঃখ সহযোগিতা করতে পারছি এই বলি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ ভাইকে আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা এত সময় আসলে তাদের অনুভূতিটুকু জানার চেষ্টা করলাম দীর্ঘ 23 বছর পরে এই যে রাজকীয় একটি আগমন হেলিকপ্টারের মধ্য দিয়ে আসেন অনেক মানুষা কিন্তু গ্রামের ছোট বড় সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে উনাকে দেখার জন্য উনার পরিবার কিন্তু এখানে রয়েছে আমরা পরিবারকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় ভিউয়ার্স যেমনটা কিন্তু আপনারা দেখছেন আসলে আমরা কথা বলার চেষ্টা করব এই ওয়ার্ডের মেম্বার আসলে আপনার গ্রামের এই যে রাজকীয় একটি আগমন প্রিয় ভাই কিন্তু আসলেন আজকে দীর্ঘ 23 বছর পরে আসলে আপনার অনুভূতিটুকু কেমন আসসালামু আলাইকুম দেশবাসী সবাইকে আমার আসসালামু আলাইকুম আদাব আমরার মামাতো ভাই উনি উনি স্পিকার বুঝলাম উনি আমরার মামাতো ভাই আজ 24 বছরে দেশে আইছেন আল্লাহর রহমতে তার লগে আমরা দেখা হইছে আমরা খুব অত্যন্ত খুশি আর মামাতারা যারা যাওয়া আসলা এরাও সারা জীবন মানুষের বালাই হয়ে গেছেন এও জীবনে তার 24 বছরের জীবনে মানুষের সাথে সব বালা ব্যবহার হইয়া গেছে এই দেশ ও দেশের বাইরে মধ্যে যারা যাওয়া আছে সবাই জানে এ অত্যন্ত বালা মানুষ বালা মনের মানুষ সাহায্য সহায়তা কোনো জীবনে কোনো মানুষ তার কাছে ফিরিয়া গেছে আজ 24 বছর তার লগে আমরা দেখা হয়েছে আমরা খুব খুশি অত্যন্ত খুশি আমরা আমরা খুব আনন্দ সহিত তার লগে দেখা সাক্ষাৎ আমরা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে আমাদের সাথে যুক্ত হয়ে আসলে তোমার মূল্যবান অনুভূতিটুকু আমাদের সাথে শেয়ার করেছেন আসলে এই রাজকীয় আগমনকে ঘিরে এখানে অসংখ্য গণিত গ্রামের মানুষরা কিন্তু ভিড় করেছেন যেমনটা আপনারা লক্ষ্য করছেন আমরা এখন কিন্তু অবস্থান করছি বালাগঞ্জ উপজেলার 6 নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাসির লন্ডনী বাড়িতে যেমনটা আপনারা দেখছেন লন্ডনী বাড়িটি আমরা আপনাদেরকে ক্যামেরার স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে লন্ডনী বাড়ি মরহুম হাজী মোস্তফা মিয়া কৃতিত্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই লন্ডনী বাড়িটি খুবই চমৎকার ভাবে গড়ে তুলেছেন তিলে তিলে এই সুন্দর বাড়িটি দৃষ্টিনন্দন বাড়িটি আমাদের 6 নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাসী গ্রাম খুবই চমৎকার একটি জায়গায় এটি অবস্থিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই লন্ডনী বাড়িটি আসলে যেমনটা আপনারা দেখছেন সুপ্রিয় ভিউয়ার্স যে যে জায়গা থেকে আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি আসলে এই রাজকীয় আগমন ফয়জুল ইসলাম ভাইয়ের আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম সুপ্রিয় ভিউয়ার্স যে যে জায়গা থেকে যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এই রাজকীয় যে আগমনটি ঘটেছে আমাদের 6 নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের বালাগঞ্জের মৈশাসী গ্রামে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আসলে এই রাজকীয় আগমন সবার জন্য একটি দৃষ্টান্ত বলা যায় আসলে খুবই চমৎকার একটা মুহূর্ত কিন্তু তৈরি হয়েছিল অল্প কিছুক্ষণ আগে যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখন বিদায় নিব আসলে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যাওয়া যারা টাইমস অফ সিলেটের সাথে যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শুরু শেষ করছি আসসালামু আলাইকুম